যে আকীদাগত বিভ্রান্তির কারণে চরমপন্থী সন্ত্রাসীদের সৃষ্টি হয়েছে, এই আকীদাগত বিভ্রান্তির কারণে ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। আজকে এই একটা আয়াতের ব্যাখ্যায় ভুল বোঝার কারণে আমাদের সমাজে চরমপন্থ সৃষ্টি হয়েছে, যে খারেজের এই কথা বলেছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, কথাটা ঠিক বলেছে কিন্তু অর্থ ভুল বুঝেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وعن سعيد بن غفلة قال قال علي رضي الله عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول يأتي في آخر الزمان قوم حدثاء الأحلاء أسنان سفهاء الأحلام يقولون من خير قول البرية إلى آخر الحديث. أهل الحديث أندرون بنغلاديش شاتكير أشان غطنك جلا كرتي كأي جيت أسكري إسلامي شمبلان المحترم شبابتي مانوني أبردان وتيتي آمان ترت علماء إكرام সাতক্ষীরা জেলা এবং পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা সোনামণি বাংলাদেশে সমাজ সংস্কারের কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের বিভিন্ন আকীদা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড, যে অপতৎপরতা, তার বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সদা সোচ্চার। সুধী মণ্ডলী, আজকে যে আকীদাগত বিভ্রান্তির কারণে চরমপন্থী সন্ত্রাসীদের সৃষ্টি হয়েছে, এই আকীদাগত বিভ্রান্তির কারণেই ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। তাদেরই উত্তরসূরি, আজকে তাদের এলমি স্বল্পতার কারণে, বুদ্ধিমত্তার অভাবের কারণেই আজকে দিনের বিভিন্ন বিষয় বুঝতে ভুল করেছে, আর এই ভুল করার কারণেই তারা চরমপন্থী আকীদা গ্রহণ করে আজকে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমরা বাংলাদেশে যেমন বিভিন্ন চরমপন্থী সংগঠন দেখছি, ঠিক তেমনিভাবে বিশ্বের নানা জায়গায় এই ধরনের সংগঠন তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি ফি আখিরিজ জামান কওমুন হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম, শেষ জামানায় একটা দল বের হবে যারা হবে বয়সে নবীন, এলেমে হবে স্বল্প, ইয়াকুলুনা মিন খাইরিল বারিয়া, তারা ভালো ভালো কথা বলবে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ কথা বলবে, ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, লা ইউজাউযু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ইমান তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। সহিহ বুখারী 5057। আমরা এই হাদিসের আলোকে বলতে পারি বাংলাদেশে যে সমস্ত চরমপন্থীদের আমরা দেখতে পাই তাদের অনেকেরই বলা যায় অধিকাংশই আজকে তারা অল্প বয়সী। তাদের দলিল হচ্ছে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান অনুযায়ী
বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। সূরা মায়দা 44 নম্বর আয়াত। কিন্তু শুধু মণ্ডল একটু লক্ষ্য করলেই দেখা যায় এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর তার এক আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। শুধু মণ্ডলই খেয়াল করতে হবে একই ধরনের অপরাধ কিন্তু শাস্তি হচ্ছে তিনটা। এর কারণটা কি? এর কারণ বুঝতে না পারার কারণেই আজকে আমাদের সমাজে এই চরমপন্থী আকীদার সৃষ্টি হয়েছে। দেখুন, অপরাধ একটা হলে শাস্তি তার বিভিন্ন হতে পারে, তার বয়সের কারণে, তার এলেমের কারণে, তার অবস্থানের কারণে। ধরুন প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানের একটা ছেলে একটা ভুল করেছে, মানে একটা ক্লাস ভেঙে ফেলেছে। ক্লাস থ্রির একটা ছেলে সেও একই অপরাধ করেছে, আর ক্লাস ফাইভের একটা ছেলে সেও একই ধরনের অপরাধ করেছে। আচ্ছা বলুন তো এই তিনজনের শাস্তি কি একরকম হবে? আদৌ একরকম হবে না, কারণ ক্লাস ওয়ানের ছেলে সে কিছুই বোঝে না, হয়তো বা ক্লাসটা ধরতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গেছে, ভেঙে গেছে। কিন্তু ক্লাস থ্রিতে পড়া ছেলেটা সে কিন্তু ওয়ানে পড়া ওই 6 বছরের ছেলের মতো নয়, তার কিছুটা বুদ্ধি হয়েছে। পক্ষান্তরে যে ক্লাস ফাইভে পড়ে ওই ছেলেটার বয়স 11-12 বছর হবে, তাহলে সে ছেলেটা অনেকটাই বয়সে পরিপক্ক, সুতরাং তার শাস্তি তো সমান হবে না। ক্লাস ওয়ানের ছেলেকে শিক্ষক বলবেন যে বাবা তুমি ক্লাসটা যখন ধরবে তখন ভালোভাবে ধরবে, ভুল করো না, এরপরে যেন আর এরকম না হয়। ক্লাস থ্রিতে যে পড়ে তাকে কিন্তু দুটা ধমক দিবে, ভালো করে ধরতে পারো না, ক্লাসটা ভেঙে ফেললে। কিন্তু ক্লাস ফাইভে যে পড়ে তাকে কিন্তু সেটা করবে না, তাকে কিন্তু একটা বাড়ি দিয়ে তারপর বলবে এরকম করলে কেন। সুতরাং অপরাধ এক হলেও এর শাস্তির বিধান ভিন্ন ভিন্ন। আমরা এই আয়াতের ব্যাখ্যা নিব কার কাছ থেকে? আমরা সালাফে সালেহিনের কাছ থেকে এর ব্যাখ্যা নিব। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা বলেছেন মান জাহাদা মা আনসালাল্লাহু ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন সেটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কুফরি করল। ওয়ামান আকাররা বিহি ওয়ালাম ইয়া ওয়ামান লাম ইয়াহকুম বিহি ফাকাদ জালামা। যে ব্যক্তি আল্লাহর এই বিধানকে স্বীকার করল কিন্তু সেই অনুযায়ী সে বিচার ফয়সলা করল না, তাহলে সে জুলুম করল। প্রখ্যাত দাবি ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বিধান অনুযায়ী বিচার ফয়সলা করল না, এটাকে অস্বীকার করা বশত, সে হচ্ছে কাফের। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে স্বীকার করে কিন্তু স্বীকার করার পরেও সে কোনো প্রতিকূলতার কারণে এই অনুযায়ী বিচার ফয়সলা করতে পারছে না, সেই হচ্ছে ফাসেক, সেই হচ্ছে জালেম। তাহলে বুঝতে হবে ব্যাখ্যা আমরা কোত্থেকে নেব। আজকে এই একটা আয়াতের ব্যাখ্যায় ভুল বোঝার কারণে আমাদের সমাজে চরমপন্থা সৃষ্টি হয়েছে। 37 হিজরিতে সিফিনের যুদ্ধ যখন সংগঠিত হয়, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে যখন এই যুদ্ধে বেঁধে যায়, আলী রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যারা যুদ্ধ করছে তারাও মুসলিম আর যারা বিপক্ষে আছে তারাও মুসলিম, এই যুদ্ধে যারা নিহত হবে তারাও মুসলমান আর যারা মারবে তারাও মুসলমান, সুতরাং যে কোনো মূল্যে এটাকে বন্ধ করতে হবে। তখন তারা দুইজনে সালিশ মেনে নিলেন। কিন্তু সে সময়ের খারিজিরা তারা তখন বলল ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম তো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে, সুতরাং মানুষের ফয়সালা মেনে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ভুল করেছেন, খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সুতরাং আলী আর তিনি মুসলমান নাই, তিনি কাফের হয়ে গেছেন। ফলে তার পক্ষ থেকে 6-8 হাজার লোক তারা বেরিয়ে গেল। হারুনিয়া নামক স্থানে যারা অবস্থান করল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রচেষ্টায়
সেখান থেকে 4000 লোক ফিরে আসে। যখন আলী রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে খারেজের এই কথা বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, কথাটা ঠিক বলেছে কিন্তু অর্থ ভুল বুঝেছে। আজকে আমাদের সমাজের যারা চরমপন্থী তারাও কথা ঠিকই বলে, কোরআন হাদিস থেকেই বলে, কিন্তু অর্থ ভুল বুঝেছে। সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে, জিহাদ ফরজ করা হয়েছে, অথচ সেটা তোমাদের নিকট অপছন্দনীয়। সূরা বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ইমানদারগণ তোমাদের উপরে হত্যার বদলে হত্যা, এটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। বলুন তো, তিনটি কুতিবা, তিনটার অর্থই কিন্তু এক, তাই না? এখন ওদের দলিল হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম বললে যদি সিয়াম ফরজ হয় তাহলে কুতিবা আলাইকুমুল কিতাল বললে কিতাল ফরজ হয়। কিন্তু সুধী মণ্ডলী একটা জিনিস বুঝতে হবে, সেটা হলেই আমরা কি সিয়াম সারা বছরই রাখি? আমরা সিয়াম সারা বছর রাখি না, এটা ফরজ নয়। নফল সিয়াম সারা বছর রাখতে পারি কিন্তু ফরজ সিয়াম সারা বছর রাখা হয় না। আবার এই ফরজ সিয়াম এটা কি সবার উপরে ফরজ? এটা সবার উপরে ফরজ নয়। যে প্রাপ্তবয়স্ক হয়নি তার তো উপরে সিয়াম ফরজই নয়। যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার উপরে সিয়াম ফরজ নয়, সে পরে কাজা করবে। যদি কোনো মুসাফির থাকে সেও এখতিয়ার আছে পরবর্তীতে সিয়াম সে কাজা করবে। তাহলে বোঝা যায় সিয়ামের মতো একটা ফরজ ইবাদত তার জন্য প্রেক্ষাপট আছে, সময় আছে। সব সময় সিয়াম পালন করতে হয় না, সময় বুঝে অবস্থা বুঝে সিয়াম পালন করতে হয়। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের উপরে হত্যার বদলে হত্যা ফরজ করা হয়েছে। কখন? যখন কোনো মানুষ ইচ্ছাকৃত অন্য কাউকে হত্যা করে ফেলবে। তাহলে দেশে যদি ইসলামী শাসন থাকে তাহলে দেশের সরকার, ইসলামী সরকার এই হত্যার বদলে হত্যা গ্রহণ করবেন। তাহলে এই কেসাস কি সবসময় ফরজ? হত্যা হলে তখন ফরজ হয়, সবসময় ফরজ হয় না। সুতরাং কেতাল ফরজ তার প্রেক্ষাপট লাগবে, সেটা বুঝে শুনে কেতাল আমাদের উপর ফরজ হতে পারে, সর্বাবস্থায় ফরজ নয়। অতএব সুধী মণ্ডলী, আজকে যারা ভুলের মধ্যে আছেন তাদেরকে সংশোধনের জন্য প্রথমত আমাদের করণীয় হলো আমাদের দেশের সর্বস্তরে প্রকৃত ইসলামী শিক্ষা এটা বাস্তবায়ন করতে হবে, এটার প্রসার ঘটাতে হবে। দুই নম্বর হলো যারাই চরমপন্থী আকিদার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে, যারা এখান থেকে ফিরে আসে, যেমনভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হারুরিয়াদেরকে বোঝানোর ফলে তিনি তারা 4000 লোক ওখান থেকে ফিরে এসেছিল। তৃতীয় কাজ হল দেশে সুশাসন কায়েম করা দরকার। অন্যায় অবিচার অত্যাচারের ফলে যখন মানুষ নির্যাতিত হয়ে সে যখন সুবিচার পায় না তখনই সে বিরোধী ভূমিকা অবস্থান করে। সুতরাং দেশের মানুষ যদি সুশাসন পায় তাহলে একটা আগেই শুনলেন উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর শাসন আমলের একটা ইতিহাস। সুতরাং এদেশে যদি সুশাসন কায়েম হয় অবশ্যই এখান থেকে চরমপন্থা দূরীভূত হতে বাধ্য। সেই সাথে আমাদের দেশ থেকে হত্যা, ধর্ষণ, গুম, খুন, নারী নির্যাতন এবং ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কপট তৎপরতা বন্ধ করতে হবে। কারণ এদেশের 90% মানুষ মুসলমান। সুতরাং ইসলামের বিরুদ্ধে কথা বললে এদেশের সরকার তথা অন্যান্য দায়িত্বশীলরা সে ব্যাপারে কিছুই ভূমিকা পালন করে না। কিন্তু যদি ইসলামের পক্ষের শক্তিরা কোনো কথা বলে তখন তাদের বিরুদ্ধে তাদের কণ্ঠ রোধ করার জন্য চেষ্টা করা হয়। সুতরাং আমরা বলবো এদেশে প্রকৃত ইসলামী শিক্ষাকে বাস্তবায়ন করার মাধ্যমে যারা জঙ্গিবাদ, চরমপন্থা এসবের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে মাঠে ময়দানে কথা বলার সুযোগ দিতে হবে, যাতে করে এই আকীদাগত বিভ্রান্তি দূর করা যায়। অতএব সুধী মণ্ডলী, আমরা ইসলামের প্রকৃত শিক্ষাকে আমরা যথাযথভাবে বোঝার চেষ্টা করি।
আমরা ইসলামের যে মৌলিক দিকগুলি আছে সেই দিকগুলিকে আমরা যথাযথভাবে বোঝার চেষ্টা করি এবং সেটা বুঝতে হলে সালাফে সালহিনের ব্যাখ্যা থেকে সেটা বুঝতে হবে আমি আপনি নিজে নিজে বুঝে ব্যাখ্যা দিলে সেটা ভুল হয়ে যাবে আজকে আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যাই বেশি কোরআনের একটা আয়াত জেনে হাদিসের একটা বাণী শুনে সে আমনে এই ফতোয়া দেওয়া শুরু করে আর এই কারণেই সমাজের এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সুতরাং যোগ্য বিজ্ঞ আলেমের মাধ্যমে সমাজের ফতোয়ার ব্যবস্থা প্রশ্নোত্তরের ব্যবস্থা যদি চালু থাকে যারা আকীদাগত বিভ্রান্তিতে আছেন তাদেরকে যদি বোঝানো যায় তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ইসলামের সঠিক বুঝগুলি আমরা অবলম্বন করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু